এদিকে কেরালা কর্ণাটকের পর এবার রাজ্যে করোনা হানা, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা ভাইরাসের হানা। কলকাতায় করোনা সংক্রমিত 8 জনের হদিশ পাওয়া গেছে সম্প্রতি, সকলেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। রাজ্যে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে করোনার মাধ্যমে, এবং সেই সাথে জানা যাচ্ছে যে এই উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এক ভ্যারিয়েন্ট। এ বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি রাজীবের কাছ থেকে। রাজীব, আবারও তোমার কাছ থেকে জানতে চাইবো, এই নতুন যে করোনার ভ্যারিয়েন্ট এসছে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? দেখো, প্রথমেই বলি যে কলকাতায় 8 জনের করোনা পজিটিভ বলে জানা যাচ্ছে। তবে তাদের কি ধরনের ভ্যারিয়েন্ট অর্থাৎ JN1 যে নতুন ভ্যারিয়েন্টটা এসেছে সেটা কিনা এখনও পরীক্ষা করে বলা যাচ্ছে না, যেটা সরকারিভাবে এখনও স্বীকার করা হচ্ছে না। তবে আমাদের কাছে খবর খুব পাক্কা খবর যে কলকাতায় 8 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে, যারা কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তারা আপাতত সুস্থ আছে। যে জানো যে কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারা প্রতিটা রাজ্যকে সতর্ক করে যে করোনা আবার শুরু হচ্ছে, করোনা সংক্রমণ আবার বাড়ছে, বিশেষ করে কেরালা এবং কর্ণাটকে তামিলনাড়ুতে কিছু কিছু, রাজস্থানে কিছু জায়গায় হয়েছে, তো কেরালায় সবথেকে বেশি হয়েছে। এবং গতকালের যে হিসেব, আমাদের প্রায় ভারতবর্ষে 2755 জন করোনা আক্রান্ত হয়েছিল, তার মধ্যেই কেরালায় 3 জন মারা গেছে, রাজস্থানে 1 জন মারা গেছে এবং কর্ণাটকে 1 জন মারা গেছে বলে আমাদের কাছে খবর। এবং ইতিমধ্যেই কর্ণাটক সরকার, তারা জানো যে মুখে মাস্ক, অর্থাৎ যারা বয়স্ক মানুষ বা যারা গর্ভবতী আছে, যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছেন, তারা যাতে মাস্ক পরে রাস্তায় বেরোন সেটা বাধ্যতামূলক করা হয়েছে। যদিও আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু এখন মানে যে করোনা সংক্রমণ সেটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আজকে যে খবর এসছে কিছুক্ষণ আগেই, অবশ্যই চাঞ্চল্যকর যে আমাদের রাজ্যে কিন্তু আবার করোনা ধরা পড়েছে 8 জন, অর্থাৎ তাদের চিকিৎসা চলছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বিষয়টা খোঁজ নিচ্ছে যে তারা কি সত্যি করোনা আক্রান্ত কিনা, আরও পরীক্ষা হবে এবং তারা কি ধরনের ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে JN1 যে ভ্যারিয়েন্টটা, সেই ভ্যারিয়েন্টের সম্বন্ধে এখনও ততটা জানা যায়নি, পরীক্ষা চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা পরীক্ষা করছে, স্বাস্থ্যমন্ত্রক তারা গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি প্রতিটা রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন এবং নির্দেশ দিয়েছেন, মানে সুপারিশ করেছেন যে করোনা মোকাবিলার জন্য মানুষকে প্রস্তুত থাকতে, প্রচার চালাতে হবে। কারণ দুটো বছর যেভাবে আমাদের ভারতবর্ষ, শুধু নয় সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়েছিল, স্তব্ধ হয়ে গেছিলো পৃথিবী, সেই যদি মানুষ যদি সচেতন না হয় তাহলে সেটাকে বন্ধ করা আটকানো যাবে না। ক্রিসমাস ফেস্টিভ্যাল, তাই গ্যাদারিং যাতে না হয় সেই বিষয়টার উপর জোর দিতে বলা হয়েছে। তেমনি অক্সিজেন সিলিন্ডার যাতে সাফিসিয়েন্ট থাকে তার বিষয়ে সুপারিশ করা হয়েছে প্রতিটা রাজ্যকে, এবং মেডিসিন পাশাপাশি যে হসপিটালগুলোকে তৈরি থাকতে বলা হয়েছে, এবং প্রতিটা জেলাতে দরকার হলে মহকুমা অঞ্চলেও যে প্রতিদিনের যে টেস্ট পরীক্ষা, অর্থাৎ করোনা পরীক্ষা কেন্দ্রগুলোকে চালু করার জন্য যাতে প্রতিদিন টেস্ট করা যায়, এই বিষয়গুলো গত বুধবার প্রতিটা রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন যে যদি সচেতন এবং গ্রাম লেভেলে একদম পঞ্চায়েত থেকে শহর সর্বত্র প্রচার চালাতে হবে, সরকারিভাবে মানুষকে বোঝাতে হবে যাতে করোনা সংক্রমণ আমার বাড়ছে। কারণ কিন্তু যেভাবে বাড়ছে, যে গতকালের যে রিপোর্ট 2700 জন ভারতবর্ষে করোনা আক্রান্ত হয়েছে, তাই এই সজাগ থাকতে হবে মানুষকে। মানুষের যদি সচেতন না হয় তাহলে করোনা আক্রান্ত সংক্রমণ আরও বেড়ে যাবে। কারণ এই কয়েকদিন আছে ফেস্টিভ মুড, অর্থাৎ ক্রিসমাস ফেস্টিভ্যাল, এতে ভিড় এক জায়গায় হবে, তাই কোথাও যদি অযথা গ্যাদারিং না হয় সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে প্রশাসনকে নজর দেওয়ার জন্য, যাতে উদ্বেগ বাড়াচ্ছে যথেষ্ট যে কলকাতায় কিন্তু করোনা ধরা পড়েছে বলে আমাদের কাছে খবর। যে সরকারিভাবে যদি এখনও স্বীকার করা হচ্ছে না, তবে বেসরকারিভাবে বলা হচ্ছে 8 জন করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়, যারা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। অর্থাৎ করোনা যে চোখ রাঙাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আবার যে সারা ভারতবর্ষময় আবার করোনা চোখ রাঙাচ্ছে, একের পর এক রাজ্য, কেরালায় অত্যন্ত বেড়ে গেছে করোনা, রাজস্থানে এবং কর্ণাটকে বেড়ে গিয়েছে, এবং পশ্চিমবঙ্গে যদি আজকে পাওয়া গেছে করোনার 8 জন, অর্থাৎ এটা কিন্তু একটা যে সংক্রমণ বাড়ছে, তাই সকলকে প্রস্তুত সচেতন হতে হবে যাতে অযথা ভিড় না বাড়ানো, মুখে মাস্ক পরা,
যে বাধ্যতামূলকগুলো যারা ইতিমধ্যে কর্ণাটক সরকার করেছে এবং অন্যান্য জায়গায় যে কোভিড প্রোটোকল, সেই প্রোটোকলগুলো চালু করার জন্য বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে যে প্রতিটা রাজ্যকে যে অন্তত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, মুখে মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করা। তাই মানে দুবছর আমাদের এই করোনার জন্য সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিলো, পুনরায় যেভাবে করোনা সংক্রমণ দিয়েছে তাতে আতঙ্ক ছড়াচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। রাজীব, এই যে সম্প্রতি কলকাতার যে 8 জন করোনায় সংক্রমিত হয়েছেন, এদের এই সংক্রমিত হওয়ার সূত্রটা কোথা থেকে ধরা হচ্ছে? এরা কি কোনোভাবে বাইরের কারোর সাথে সংস্পর্শে এসেছিলেন বা এরা কি বাইরের থেকে এসছেন, এ ধরনের কোনো সূত্র আছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম বিস্তারিত কিছু বলা হয়নি, তবে তারা যারা আক্রান্ত হয়েছেন তারা কলকাতারই বাসিন্দা, তারা বাইরে যাননি বলি, মানে যারা বাড়িতে ছিলেন এবং বাজার টাজার কলকাতা শহরেই থাকতেন, তারা কলকাতারই শহর বাসিন্দা যারা আক্রান্ত হয়েছে এমনটাই এখনও জানা যাচ্ছে। এবং বিস্তারিতভাবে আরও জানা যাবে, স্বাস্থ্য দপ্তর তারাও খোঁজ দিচ্ছে, কারণ একটি বেসরকারি হসপিটালে যারা ভর্তি হয়েছে তাদের পরীক্ষা পর করোনা যে পজিটিভ মিলেছে, তার যে 8 জনের করোনা পজিটিভ বলা হচ্ছে তারা কিন্তু কলকাতাতেই থাকতেন, তারা বাইরে তাদের রেকর্ড সেটা এখনও পর্যন্ত সেভাবে মানে যে মেলেনি, অর্থাৎ যেটা ধরে বলা হচ্ছে যে তারা কলকাতাতেই থাকতেন এবং কলকাতাতেই আক্রান্ত হয়েছেন। তবে পুরো বিস্তারিত বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরে খোঁজ নিচ্ছে, সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এটা উদ্বেগের যথেষ্ট কারণ যে কলকাতা শুধু নয়, অন্যান্য স্টেটে কিন্তু বিশেষ করে কেরালা কর্ণাটকেও করোনা বাড়ছে, তাই কেন্দ্রের তরফ থেকে সমস্ত রাজ্যকে অ্যালার্ট করা হয়েছে। তারই মধ্যে কলকাতায় কিন্তু 8 জন করোনার পজিটিভ ধরা পড়ল, তবে কি ধরনের ভ্যারিয়েন্ট সেটা এখনও ধরা পরীক্ষা হয়নি। আর যে নতুন যে ভ্যারিয়েন্ট এসেছে সেটা তো এখনও তার ডিটেলস জানা যায়নি, এখনও গবেষণা চলছে। তাই আবার আতঙ্ক ছড়াচ্ছে, এটা কোনো সন্দেহ নেই যে করোনা সংক্রমণ আমাদের দেশে আবার বাড়ছে। ধন্যবাদ রাজীব। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন করে করোনা ভাইরাসের হানা, এই ইতিমধ্যেই 8 জন সংক্রমিত হওয়ার হদিশ পাওয়া গেছে এবং তারা কলকাতারই বাসিন্দা বলে জানা যাচ্ছে, এবং সেই সাথে তারা ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আর এখনও তারা চিকিৎসাধীন রয়েছেন। এবং যেমনটা চিকিৎসকরা জানাচ্ছেন যে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট J1, এ বিষয়ে এখনও কিন্তু বহু রিসার্চ করা বাকি রয়েছে এবং যত তাড়াতাড়ি তারা রিসার্চ করবেন আর এই J1 সম্পর্কে আরও বহু তথ্য সামনে আসতে বাকি রয়েছে। এই J1 ভ্যারিয়েন্টটি আরও কী ধরনের অসুবিধা সৃষ্টি করতে পারে একজন ব্যক্তির মধ্যে, সেটাও খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে।